কলকাতা পুলিশ ভাঙর অধিগ্রহণ করার আগেই সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এলাকা। মূলত এলাকায় নিরাপত্তা জোরদার করতে ভাঙরে বিভিন্ন মোড়ে মোড়ে সিসিটিভি লাগাচ্ছে কলকাতা পুলিশ। লালবাজার থেকে মনিটরিং করা হবে বলে সূত্রের মারফত জানা গিয়েছে। পঞ্চায়েত ভোট ঘিরে অগ্নিগর্ভের চেহারা নিয়েছে ভাঙর। গুলি বোমার শব্দে কেঁপে উঠেছে ভাঙরের মাটি। লাগাতার অশান্তির জন্য ভাঙরকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কলকাতা পুলিশ ভাঙর অধিগ্রহণ করতে তৎপর হয়ে রয়েছে। জেলা পুলিশ থেকে কলকাতা পুলিশের স্থানান্তরিত করতে ভাঙরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই ভাঙরে 9টি থানা তৈরি করার তোড়জোড় শুরু হয়ে গেছে কলকাতা পুলিশ। মূলত ভাঙরে শান্তি ফেরাতে বাড়তি নজরদারি শুরু করেছে কলকাতা পুলিশ। ভাঙরে আর যাতে অশান্তি না হয় তার জন্য একাধিক থানা তৈরি থেকে আবারও সিসিটিভিতে মুড়ে ফেলা হচ্ছে। কলকাতা পুলিশের এই সিসিটিভি লালবাজার থেকে মনিটরিং করা হবে বলে জানা গিয়েছে। Mm-hmm.